আসসালামু আলাইকুম। রণিত স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি সাইদা রবি রাউদা তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আজ আমরা শিখব তোমাদের পাঠ্য বই অধ্যায় ৮, নারী পুরুষ সমতা। বন্ধুরা, পাঠের পূর্বেই আমরা জেনে নিই যে নারী পুরুষ সমতা বলতে কি বোঝানো হয়েছে। নারী পুরুষ সমতা বলতে বোঝানো হয়েছে যে নারী পুরুষ সবাই সমান, সবার সমান অধিকার রয়েছে। তোমরা যদি এখানে চারটি ছবি লক্ষ্য করো, প্রথম ছবিটিতে দেখতে পাবে যে হাসপাতালে নারী পুরুষ একসাথে সেবাদান করছে। দ্বিতীয় ছবিতে শ্রেণীকক্ষে ছেলে মেয়ে একসাথে পড়াশোনা করছে। তৃতীয়ত, নারী পুরুষ একসাথে কৃষিকাজ করছে। এবং চতুর্থ, পুরুষের পাশাপাশি নারীরাও শ্রমিকের কাজে অংশ নিয়েছে। অর্থাৎ নারী পুরুষ সবাই সমান, সবার অধিকারও সমান। আজকের এই পাঠে আমরা সেই সম্পর্কে জানব। আমরা আজ এই অধ্যায়টির প্রথম ভাগ সম্পর্কে জানব। এই অধ্যায়টির প্রথম ভাগ হচ্ছে নারী জাগরণের অগ্রদূত। আমরা বেগম রোকেয়া সম্পর্কে জানব। তিনি রংপুর জেলায় জন্মগ্রহণ করেন। বন্ধুরা, এখানে বেগম রোকেয়া সম্পর্কিত চারটি ছবি দেওয়া আছে। প্রথম ছবিটি হচ্ছে বেগম রোকেয়ার স্মৃতিকেন্দ্র, যেটা পায়রাবন্দ, রংপুরের পায়রাবন্দে। এবং দ্বিতীয় ছবিটি হচ্ছে সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল। তৃতীয়টি হচ্ছে বেগম রোকেয়ার সমাধি। এবং চতুর্থ হচ্ছে বেগম রোকেয়ার ভাস্কর্য। আজ আমরা বেগম রোকেয়া সম্পর্কে জানব। তাহলে বন্ধুরা, আমাদের আজকের মূল পাঠ হচ্ছে নারী জাগরণের অগ্রদূত। তাহলে চলো আমরা মূল পাঠে প্রবেশ করি। সমাজের প্রকৃত উন্নয়নের জন্য নারী পুরুষ উভয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ। নারী পুরুষের সমান অংশগ্রহণ এবং সমান অধিকার ভোগ করতে না পারলে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হয়। এ প্রসঙ্গে কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। বন্ধুরা, লক্ষ্য করো কি বলা হয়েছে, যে সমাজের যদি প্রকৃত আমরা উন্নয়ন করতে চাই, অর্থাৎ সমাজের যদি উন্নয়ন করতে চাই, তবে অবশ্যই নারী ও পুরুষ উভয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ। এবং কোনো কাজে যদি নারী পুরুষ সমানভাবে অংশগ্রহণ না করে অথবা সমান অধিকার ভোগ করতে না পারে, তাহলে কিন্তু আমাদের দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হবে। এবং আমাদের কবি কাজী নজরুল ইসলাম বলেছেন যে বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, তার অর্ধেক করেছে নারী এবং অর্ধেক করেছে নর, অর্থাৎ পুরুষ। অর্থাৎ নারী পুরুষ উভয় মিলে আমাদের বিশ্বের মহান কাজগুলো করেছেন। বন্ধুরা, এবার আমরা আরো বিস্তারিত জেনে নিই। ভারতীয় উপমহাদেশে নারী অধিকার প্রতিষ্ঠায় সমাজকে সচেতন করতে অসামান্য অবদান রাখেন বেগম রোকেয়া। তিনি মনে করতেন নারী পুরুষের মধ্যে বিভাজন নয়, বরং সহযোগিতা প্রয়োজন। নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া 1880 সালের 9 ডিসেম্বর রংপুরে জন্মগ্রহণ করেন। বেগম রোকেয়ার শিক্ষার প্রতি অসীম অনুরাগ ছিল। তিনি নারী শিক্ষা বিষয়ে সমাজে অসামান্য অবদান রাখেন। বন্ধুরা, লক্ষ্য করো, এখানে বেগম রোকেয়া সম্পর্কে বলা হয়েছে, তিনি ভারতীয় উপমহাদেশে নারী অধিকার প্রতিষ্ঠায় সমাজকে সচেতন করতে বিশেষ অবদান রেখেছেন। এবং তিনি কি মনে করতেন? তিনি মনে করতেন যে নারী পুরুষের মধ্যে বিভাজন নয়, অর্থাৎ ভাগাভাগি নয়, হবে সহযোগিতা। এবং নারী জাগরণের এই অগ্রদূত বেগম রোকেয়া জন্মগ্রহণ করেন 1880 সালের 9 ডিসেম্বর রংপুর জেলায়। এবং তার শিক্ষার প্রতি অসীম অনুরাগ ছিল এবং তিনি শিক্ষা বিষয়ে সমাজে অসামান্য অবদান রেখেছেন। 1909 সালে তিনি ভাগলপুরে একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। বিদ্যালয়টি পরে কলকাতায় স্থানান্তর করা হয়। 1932 সালের 9 ডিসেম্বর এই মহিষী নারী মৃত্যুবরণ করেন।
তিনি আজীবন নারী শিক্ষার অগ্রগতির জন্য চেষ্টা চালিয়ে গেছেন। বেগম রোকেয়া স্মরণে বাংলাদেশে প্রতি বছর 9 ডিসেম্বর সরকারিভাবে রোকেয়া দিবস পালন করা হয়। তার অক্লান্ত পরিশ্রমের ফলে মেয়েরা ধীরে ধীরে শিক্ষার আলো পেতে থাকে। বন্ধুরা, লক্ষ্য করো, তিনি ভাগলপুরে একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন 1909 সালে, এবং পরবর্তীতে সেই বিদ্যালয়টি কলকাতায় স্থানান্তর করা হয়েছিল। এবং এখানে বলা হয়েছে তিনি মৃত্যুবরণ করেছে 1932 সালের 9 ডিসেম্বর। তাহলে তার জন্ম হচ্ছে 1880 সালের 9 ডিসেম্বর এবং তিনি মৃত্যুবরণ করেন 1932 সালের 9 ডিসেম্বর। এবং তার স্মরণে আমরা কি করি, প্রতি বছর 9 ডিসেম্বর সরকারিভাবে রোকেয়া দিবস পালন করি। এবং তার অক্লান্ত পরিশ্রমের ফলে কিন্তু মেয়েরা এখন ধীরে ধীরে শিক্ষার আলো পাচ্ছে। তাহলে বন্ধুরা, আমরা নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সম্পর্কে জানলাম, তার জন্ম এবং মৃত্যু সম্পর্কে জানলাম, এবং তার প্রতিষ্ঠা করা বিদ্যালয় সম্পর্কে জানলাম, এবং আমরা জানলাম যে আমরা 9 ডিসেম্বর রোকেয়া দিবস পালন করি। বন্ধুরা, এবার আমরা এই পাঠের কিছু কার্য সম্পাদন করি, চলো। প্রথমেই ক, এসো বলি। নিচের ছকটিতে প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীর অনুপাত দেওয়া আছে। শ্রেণীকক্ষে শিক্ষকের সহায়তায় বিষয়গুলো আলোচনা করো। বন্ধুরা, তোমরা একটি ছক লক্ষ্য করতে পারছো। এখানে হচ্ছে প্রথমে দেওয়া আছে যে ভর্তি ছাত্রী 84% এবং ছাত্র হচ্ছে 81%, এবং ঝরে পড়া ছাত্রী হচ্ছে 34% এবং ছাত্র 32%, এবং পঞ্চম শ্রেণী উত্তীর্ণ কিন্তু ফলাফল ভালো নয়, এখানে ছাত্রী হচ্ছে 28% এবং ছাত্র 25%। ভালো ফলাফল নিয়ে পঞ্চম শ্রেণীতে উত্তীর্ণ ছাত্রী হচ্ছে 28% এবং ছাত্র 28%। বলা হয়েছে যে এই বিষয়গুলো নিয়ে, এই অনুপাতগুলো নিয়ে আলোচনা করতে। তাহলে চলো বন্ধুরা, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি। বাংলাদেশে প্রাথমিক বিদ্যালয়ে মোট শিক্ষার্থীর পরিমাণ প্রায় 80 লাখ, যাদের মধ্যে মেয়ে শিক্ষার্থী বা ছাত্রী ভর্তি হয় শতকরা 84 জন, আর ছেলে শিক্ষার্থী বা ছাত্র ভর্তি হয় শতকরা 81 জন। এর মধ্যে প্রাথমিক শিক্ষা শেষ না করেই বিদ্যালয় থেকে ঝরে পড়ে শতকরা 34 জন ছাত্রী এবং শতকরা 32 জন ছাত্র। বাকি শিক্ষার্থীদের মধ্যে যারা পঞ্চম শ্রেণীতে উত্তীর্ণ হয় কিন্তু ফলাফল ভালো নয়, এরূপ ছাত্রীর সংখ্যা শতকরা 28 জন এবং ছাত্রদের সংখ্যা শতকরা 25 জন। আর যারা ভালো ফলাফল নিয়ে পঞ্চম শ্রেণীতে উত্তীর্ণ হয় তাদের মধ্যে ছাত্রী এবং ছাত্রের সংখ্যা সমান শতকরা 28 জন। তাহলে বন্ধুরা, আমরা দেখতে পেলাম যে একটি বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রীর অনুপাত, ভর্তি ঝরে পড়া এবং উত্তীর্ণ হওয়া, পঞ্চম শ্রেণী থেকে ভালো ফলাফল নিয়ে উত্তীর্ণ হওয়া এবং পঞ্চম শ্রেণী থেকে ভালো ফলাফল নিয়ে উত্তীর্ণ হয়নি এমন ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত। এবার আমরা পরের কাজটি দেখে নিই। খ, এসো লিখি। নারীদের জন্য কমপক্ষে প্রাথমিক শিক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে একটি অনুচ্ছেদ লেখো। নারীদের প্রাথমিক শিক্ষার প্রয়োজনীয়তা। একটি পরিবার বিভিন্ন রকমের কাজ করে, যেমন সন্তান লালন পালন, সংসার পরিচালনা করা, আয় ব্যয় হিসাব রাখা, এগুলো কাজ করে থাকে একজন নারী।
পারিবারিক যাবতীয় কাজে নারীর ভূমিকাই সবচেয়ে বেশি থাকে, কিন্তু নারীর যদি ন্যূনতম শিক্ষাও না থাকে তাহলে পারিবারিক যাবতীয় কাজে সে সঠিক ভূমিকা পালনে সক্ষম হবে না, ফলে একটি পরিবার সুষ্ঠুভাবে গড়ে উঠতে পারে না। তাই একটি সুন্দর পরিবার গড়ে তোলার জন্য নারীর কমপক্ষে প্রাথমিক শিক্ষার প্রয়োজনীয়তা রয়েছে। গ, আরো কিছু করি। অন্তত মাধ্যমিক পর্যায় পর্যন্ত মেয়েদের কেন পড়াশোনা চালিয়ে যাওয়া উচিত তা লেখো। যেসব কারণে অন্তত মাধ্যমিক পর্যন্ত মেয়েদের পড়াশোনা চালিয়ে যাওয়া উচিত সেগুলো হচ্ছে, একটি দেশের উন্নয়নে নারী ও পুরুষ উভয়ের সমান গুরুত্ব থাকায়, একটি দেশের অগ্রগতির ধারা অব্যাহত রাখায় সুষ্ঠুভাবে শিশুর শিক্ষা জীবন শুরু করার ক্ষেত্রে শিশুকে ভবিষ্যতে শিক্ষিত ও সুনাগরিক হয়ে গড়ে তোলার ক্ষেত্রে মা অশিক্ষিত হলে শিশুর সুষ্ঠু শিক্ষা জীবন গড়ে ওঠা অসম্ভব হয়ে পড়ে। অশিক্ষিত মা তার শিশুদের আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে অনেক ক্ষেত্রেই ব্যর্থ হন। সাধারণত এই সকল কারণে অন্তত মাধ্যমিক পর্যায় পর্যন্ত মেয়েদের পড়াশোনা চালিয়ে যাওয়া উচিত। বন্ধুরা, এবার আমরা সর্বশেষ কাজটি দেখে নিই। ঘ, যাচাই করি। উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। বেগম রোকেয়া ড্যাশ উদাহরণ সৃষ্টি করে গেছেন। বলতো বন্ধুরা, এখানে শূন্যস্থানে কি হবে? হ্যাঁ, অসামান্য। বেগম রোকেয়া অসামান্য উদাহরণ সৃষ্টি করে গেছেন। বন্ধুরা, আজকের এই পাঠ থেকে আমরা কি শিখতে পারলাম বলতো? আজকের এই পাঠ থেকে আমরা শিখতে পারলাম যে নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সম্পর্কে, নারী পুরুষ সমান অধিকারের প্রয়োজনীয়তা সম্পর্কে এবং নারী শিক্ষায় বেগম রোকেয়ার অবদান সম্পর্কে। আশা করছি আজকের এই পাঠটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজকের এই পাঠটি তোমরা বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।